হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাব সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের পেজ নাম্বার অপশন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আপনারা যদি এমএস ওয়ার্ডে অটো পেজ নাম্বার দিতে চান, তাহলে সেটি কীভাবে দেবেন সেটি আমি এই ভিডিওতে আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান, তাহলে বেল আইকন প্রেস করুন। এমএস ওয়ার্ডের আমি আরও বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। ইনসার্ট ট্যাবের অধীনে হেডার অ্যান্ড ফুটার সেকশনে এখানে পেজ নাম্বার একটি বাটন রয়েছে। আপনারা যদি এই পেজ নাম্বার বাটনে ক্লিক করেন, তাহলে দেখুন এখানে বেশ কিছু অপশন চলে আসবে। প্রথমে রয়েছে টপ অফ পেজ, অর্থাৎ আপনারা ডকুমেন্টের উপরে যদি পেজ নাম্বার নিতে চান, তাহলে এই অপশনটি ব্যবহার করবেন। টপ অফ পেজ এই বাটনে যখন আমি মাউস নিয়ে গেলাম, তখন এখানে আরও কিছু পপ আপ মেনু আসলো। এই পপ আপ মেনুতে লক্ষ্য করুন, এখানে ছোট্ট করে পেজ নাম্বার শো করছে, এটি ডকুমেন্টের বাম দিকে শো করছে। তারপরে এখানে রয়েছে ডকুমেন্টের মাঝখানে, তারপরে এটি রয়েছে ডকুমেন্টের ডান দিকে। অর্থাৎ আপনারা উপরে যে পেজ নাম্বার নিতে যাচ্ছেন সেটি বাম দিকে নেবেন না মাঝখানে নেবেন এবং অথবা ডান দিকে নেবেন, সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি যদি প্রথমটি সিলেক্ট করি, তাহলে দেখুন আমার এই যে ডকুমেন্টের বাম দিকে কোনায় একটি পেজ নাম্বার চলে আসছে। বর্তমানে আমার এই ডকুমেন্টে একটি পেজ রয়েছে। আমি আরও বেশ কিছু পেজ ইনসার্ট করছি, তার আগে আমাদেরকে এটি ক্লোজ করে দিতে হবে। আমি যখন পেজ নাম্বার ইনসার্ট করেছি, তখন এটি অটো হেডারে চলে গেছে, অর্থাৎ হেডারে আমাদের পেজ নাম্বারটি ইনসার্ট হয়েছে। হেডার কীভাবে কাজ করে এবং হেডার নিয়ে কীভাবে কাজ করতে হয়, সেই সম্পর্কে আমি আলাদা আরেকটি ভিডিওতে আলোচনা করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডিটেইলস সেকশনে দিয়ে রাখবো, আপনার প্রয়োজনে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আমাদেরকে এটি প্রথমে ক্লোজ করতে হবে। এটি ক্লোজ করার জন্য এখানে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার এই বাটনে ক্লিক করলাম, তাহলে এটি ক্লোজ হয়ে গেল। অর্থাৎ আমাদের হেডার ফুটার থেকে কার্সর সরে এসে আমাদের ডকুমেন্টে কার্সর চলে আসছে। আমি এখন এখানে বেশ কিছু পেজ ইনসার্ট করছি। পেজ ইনসার্ট করার জন্য আমরা ইনসার্টে গেলাম, তারপরে এখানে আমরা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি। আমি বেশ কিছু পেজ নিয়ে নিলাম। দেখুন বর্তমানে আমি 6 নম্বর পেজে রয়েছি এবং এইখানে 6 শো করছে, অর্থাৎ আমি যে পেজ নাম্বারগুলো দিয়েছি সেই পেজ নাম্বারগুলো অটো ইনক্রিজ হয়েছে এবং আমাদের প্রত্যেকটি পেজে পেজ নাম্বারটি চলে আসছে। দেখুন আমি স্ক্রল করছি, দেখুন এখানে 5 শো করছে, তারপরে এখানে 4 শো করছে। এভাবে আমাদের যতগুলো পেজ থাকবে ডকুমেন্টে, সকল পেজে এই পেজ নাম্বারটি চলে আসবে। তারপরে পেজ নাম্বারটি আমরা যদি মিডিলে নিতে চাই অথবা ডান দিকে নিতে চাই অথবা নিচের দিকে নিতে চাই, সেটিও নিতে পারবো। যেমন আমরা এখানে পেজ নাম্বারে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানে টপ অফ পেজ, এখানে মিডিলে নিতে চাইলে আমরা এটি সিলেক্ট করব, তাহলে দেখুন এখানে মিডিলে চলে আসছে। তারপরে আমরা যদি এটি বটমে নিতে চাই, তাহলে এইখানে ক্লিক করার পরে আমরা বটমের মিডিলে যদি নিতে চাই, এটিতে ক্লিক করলে আমাদের দেখুন পেজের বটমে এই মাঝখানে পেজ নাম্বারটি চলে আসছে। এটা ক্লোজ করছি, আমি স্ক্রল করছি, দেখুন এখানে 1 উপরে আমাদের উপরে পেজ নাম্বারটিও রয়েছে, নিচের দিকে নিচের পেজ নাম্বারটিও রয়েছে। এখন আমরা যদি পেজ নাম্বারটি রিমুভ করতে চাই, তাহলে সেটি কীভাবে করব। সেটি করার জন্য এখানে ইনসার্টে গেলাম, তারপরে পেজ নাম্বারে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে লেখা রয়েছে রিমুভ পেজ নাম্বার, এটিতে ক্লিক করলেই পেজ নাম্বারটি রিমুভ হয়ে যাবে। দেখুন আমাদের উপর থেকে পেজ নাম্বারটি রিমুভ হয়ে গেছে এবং নিচের থেকেও পেজ নাম্বারটি রিমুভ হয়ে গেছে। এরপর পেজ নাম্বার সম্পর্কে আমি আরও বেশ কিছু বেশি আলোচনা করছি। একটু আগে আপনাদেরকে দেখালাম যে আপনারা এই যে আমাদের মার্জিন রয়েছে, মার্জিনের উপরে আপনারা পেজ নাম্বার কীভাবে নেবেন এবং এখানে নিচে যে মার্জিন রয়েছে, মার্জিনের নিচে আপনারা পেজ নাম্বার কীভাবে নেবেন। এখানে মার্জিনে আপনারা মিডিলেও নিতে পারেন, লেফটে অথবা রাইটে নিতে পারেন। কিন্তু আমরা যদি এই মার্জিনের ডান দিকে অথবা বাম দিকে পেজ নাম্বার নিতে চাই, তাহলে সেটি কীভাবে নেব। সেটি নেওয়ার জন্য এখানে পেজ নাম্বার বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে রয়েছে পেজ মার্জিন। পেজ মার্জিনে আমরা কোন জায়গায় নেব, দেখুন এখানে লেখা রয়েছে অ্যাসেন্ট বার লেফট। এখানে আমরা যদি বাম দিকে নিতে চাই পেজ নাম্বার, তাহলে এটিতে সিলেক্ট করতে পারি। তাহলে দেখুন আমাদের পেজের বাম দিকে একটি পেজ নাম্বার চলে আসছে। তারপরে আমরা যদি এটি রিমুভ করতে চাই, এখানে দেখুন আমি যখন পেজ নাম্বারটি ইনসার্ট করেছি, তখন হেডার অ্যান্ড ফুটারের যে ডিজাইন ট্যাব রয়েছে সেটি এখানে আসছে। এখানে যে পেজ নাম্বার রয়েছে, এখান থেকেও আপনারা পেজ নাম্বার নিয়ে কাজ করতে পারেন। আমি এই পেজ নাম্বারে ক্লিক করলাম, তারপরে এখানে যদি আমি রিমুভ পেজ নাম্বার এই বাটনে ক্লিক করি, তাহলেও সেটি রিমুভ হয়ে যাবে। এরপরে আমরা এই পেজ নাম্বার যে বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে আমরা পেজ মার্জিন, এখানে ক্লিক করার পরে আমরা যদি ডান দিকে পেজ নাম্বার নিতে চাই, এখানে ক্লিক করে আমরা ডান দিকে পেজ নাম্বার নিতে পারি। তারপরে আমরা যদি রিমুভ করতে চাই, এখানে রিমুভ করতে পারি। এবং এখানে আরও অন্য ধরনের পেজ নাম্বার রয়েছে, যেমন আমরা যদি এখানে এই যে নিচের দিকে বাম দিকে কোণায় নিতে চাই অথবা ডান দিকে নিচের দিকে কোণায় নিতে চাই, সেগুলোও নিতে পারবো। তারপরে আমরা যদি এটি ক্লোজ করতে চাই, এখানে ক্লোজ বাটনে ক্লিক করলাম, তাহলে সেটি ক্লোজ হয়ে যাবে। এতক্ষণ আপনারা দেখলেন কীভাবে
মার্জিনের উপরে অর্থাৎ উপরের দিকে নিচের দিকে ডানে এবং বামে মার্জিনের বাইরে আপনারা পেজ নাম্বার ইনসার্ট করবেন। কিন্তু আমরা যদি ডকুমেন্টের ভিতরে কোনো জায়গায় পেজ নাম্বার নিতে চাই তাহলে সেটি কীভাবে নেব? যেমন বর্তমানে আমার ডকুমেন্টে এই জায়গায় কার্সার রয়েছে, আমি এই জায়গায় পেজ নাম্বার নিতে চাচ্ছি, অথবা আমি এখানে একটি ইন্টারফেস করলাম, আমি এই জায়গায় পেজ নাম্বার নিতে চাচ্ছি, তাহলে এটি নেওয়ার জন্য এইখানে ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে এখানে পেজ নাম্বার এই বাটনে ক্লিক করে দেখুন এখানে রয়েছে কারেন্ট পজিশন। আমি কারেন্ট পজিশনে পেজ নাম্বার নিতে চাচ্ছি, এখানে আমরা কোনটা নিতে চাচ্ছি, এখানে প্ল্যান নাম্বার রয়েছে, তারপরে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, আমি যদি অন্য কোনো ডিজাইনের পেজ নাম্বার নিতে চাই সেটাও নিতে পারবো। যেমন আমি যদি এই ডিজাইনের এই পেজ নাম্বারটি নিতে চাই, আমি এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন সেই ডিজাইনের পেজ নাম্বারটি এখানে চলে আসছে। বর্তমানে আমি এক নম্বর পেজে রয়েছি, সেই কারণে এখানে 1 চলে আসছে। আমি যদি 2 অথবা 3 নম্বর পেজে থাকতাম তাহলে সেই পেজ নাম্বারটি চলে আসতাম। তারপরে আমি যদি এটা মুছে দিতে চাই, আমি কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করব 2 বার, তাহলে সেটি মুছে যাবে। এছাড়াও পেজ নাম্বার সম্পর্কে আমি আরও কিছু আলোচনা করছি। যেমন আমরা যে পেজ নাম্বারটি ইনসার্ট করলাম, পেজ নাম্বারটা যদি আমরা এডিট করতে চাই, যেমন আমাদের এই ডকুমেন্টে বর্তমানে আমি যদি পেজ নাম্বার ইনসার্ট করি তাহলে 1 নম্বর থেকে এখানে শুরু হচ্ছে। আমি যদি এখানে 1 থেকে শুরু না করে আমি যদি 5 থেকে শুরু করতে চাই অথবা 10 থেকে শুরু করতে চাই তাহলে সেটি কীভাবে করবো? সেটি করার জন্য আমি পেজ নাম্বার এই বাটনে ক্লিক করলাম, তারপরে এখানে রয়েছে ফরম্যাট পেজ নাম্বারস এই বাটনে ক্লিক করলাম, তাহলে এখানে একটি বক্স আসবে, পপ আপ বক্স, এখানে রয়েছে নাম্বার ফরম্যাট, অর্থাৎ কোন ফরম্যাটে আমরা নাম্বারটি নিতে চাচ্ছি। এখানে 1 2 3 রয়েছে, 1 2 3 হাইফেন রয়েছে, তারপরে ABC, তারপরে রোমান সংখ্যা রয়েছে, আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে সিলেক্ট করে সেটি নিতে পারি। আমি 1 2 3 রাখছি অথবা আমি এটি রাখতে পারি, আমি এটিতে ক্লিক করলাম। তারপরে এখানে রয়েছে পেজ নাম্বারিং কন্টিনিউ ফ্রম দ্য প্রিভিয়াস সেকশন, অর্থাৎ প্রিভিয়াস সেকশন থেকে কন্টিনিউ হবে কিনা, অথবা স্টার্ট অ্যাড আরেকটি অপশন রয়েছে, আমি কত নম্বর থেকে এখানে শুরু করতে চাচ্ছি। আমি যদি এইখানে 5 করে দেই, তারপরে আমি ওকেতে ক্লিক করলাম। তারপরে আমি যদি একটি পেজ নাম্বার ইনসার্ট করি, পেজ নাম্বার ইনসার্ট করলাম, দেখুন এখানে 5 চলে আসছে, অর্থাৎ এখানে 5 থেকে পেজ নাম্বার শুরু হয়েছে। আমি এটা ক্লোজ করে দিলাম, আমি বর্তমানে 1 নম্বর পেজে রয়েছি কিন্তু এখানে 5 দেখাচ্ছে পেজ নাম্বার। তারপরে আমি যদি স্ক্রল করে নিচে যাই তাহলে দেখুন এখানে 6, অর্থাৎ এখানে 7 সিরিজ অনুযায়ী সে পেজ নাম্বার ইনসার্ট করেছে। আজকের এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডে পেজ নাম্বার ইনসার্ট করতে হয় এবং সেই পেজ নাম্বারকে এডিট করতে হয় এবং মডিফাই করতে হয়। এই ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে এমএস ওয়ার্ডে সিঙ্গেল পেজ নাম্বার ইনসার্ট করবেন। অনেক সময় আমাদেরকে এমএস ওয়ার্ডে কলাম ইনসার্ট করতে হয় এবং কলাম নিয়ে কাজ করতে হয়। এখানে আপনারা যে পেজ নাম্বারটি ইনসার্ট করলেন এটি এক পেজে একটি মাত্র পেজ নাম্বার ইনসার্ট কীভাবে করতে হয় সেটি দেখলেন। কিন্তু আপনাদেরকে যদি কলামে পেজ নাম্বার ইনসার্ট করতে হয়, অর্থাৎ কলামে আপনারা অটো পেজ নাম্বার যদি ইনসার্ট করতে চান তাহলে সেটি কীভাবে করবেন, সেই সম্পর্কে আমার আলাদা আরেকটি ভিডিও রয়েছে। সেই ভিডিওতে আমি আলোচনা করেছি কীভাবে আপনারা এমএস ওয়ার্ডের কলামে অটো পেজ নাম্বার ইনসার্ট করবেন। সেই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিটেল সেকশনে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান, এবং আপনারা যদি অন্য কোনো ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট বক্সে জানান। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল আইকন প্রেস করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।